গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন দেখো চলে এসেছি বাড়ির ছাদে আর গতকাল তো কি বৃষ্টি হলো তোমরা তো সবাই জানো মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকে দেখো ঝলমলিয়ে কিন্তু রোদ্দুরটা উঠেছে বেশ ভালো রোদ্দুর উঠেছে জানো তো আর এখন প্রায় নটা বাজতে চলেছে তো এখন থেকেই কিন্তু আমার ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটি সকালবেলা দেখো একটা শালিক ঘুরে বেড়াচ্ছে দিনটা কেমন যাবে জানি না তো যাই হোক যেরকম যাবে যাবে কি বলো তো এসেছিলাম কিন্তু আমি গাছ থেকে ফুল তোলার জন্য তো এসে দেখলাম এতটাই নোংরা হয়েছে যেহেতু দুদিন ঝোড়ো হাওয়া বইছিল আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছিল আর পাতা নাতা পড়ে কিন্তু ছাদটা একদম ভর্তি হয়ে গিয়েছে জানো তো তো ছাদ যদি দু চার দিন বাদে বাদে ঝাট না দেওয়া হয় না মনে হয় যেন কতদিন এই ছাদটাকে আমি পরিষ্কার করিনি তো যেহেতু পাতা নাতা পরে আর ফুল গাছও আছে তারও একটা পাতা আছে আর এখন কি বলো তো ওই আশেপাশে যে নারকেল গাছগুলো আছে না গাছ থেকে তোমরা হয়তো খেয়াল করবে যে কেমন আঠা মতন পড়ে জানো তো তো সেটাও না ভর্তি হয়ে যায় জানো তো তো চলো এখন বক বক না করে প্রথমে ঝাড়টা আমি দিয়ে নিই তারপর ফুলগুলো তুলবো তুলে চলে যাব নিচে তো যেহেতু রান্নাবান্না তো আমার সকালে হয়ে গিয়েছে তো কী কী রান্না করলাম সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো দেখো ওই যে তখন দেখালাম না একটা শালিক তো একটা শালিক কিন্তু আমাদের ছাদে দেখো ঘুরে বেড়াচ্ছে আর একটা শালিক বসে আছে অন্যের ছাদে বুঝেছো মানে দিনটা যে কী যাবে আজকে আমি কিছুই বুঝতে পারছি না তো চলো গাছে তো একদম ফুল নেই বললেই চলে খুবই কম ফুল ফুটেছে আর গাছগুলো দেখো নষ্টও হয়ে গিয়েছে কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে আর চলো যে কটা ফুল আছে সে কটা এখন আমি তুলে নেবো ছটপট করে আর তুলে নিয়ে চলে যেতে হবে নিচে তো আজকে কিন্তু বৃহস্পতিবার তো এই কটা দেখো ফুল পেয়েছি আর এই গাছটা এই যে যে গাছটা তোমাদের দেখাচ্ছি এটার বয়স কিন্তু দু বছরের বেশি জানো তো তো এখনও বেশ ভালোই ফুল দিচ্ছে তো আমি খুব একটা ফুল তোলা হয় না অবশ্যই এই গাছ থেকে তো চলো এখন বেল ফুল তুলে নেব তো ফুল গাছে তো মোটামুটি ফুল ফুটছে তোমরা তো জানো তো চলো এখন বেল ফুল তুলে নিই কটা বেল ফুল তুলে খুবই কম হয়ে গেছে জানো তো এখন ফুল ফোটা কদিন যে এত ফুল ফুটছিল কী বলবো আর আসলে যখন আমার নিচের গাছগুলো খুব বেশি বেশি ফুল ফুটছিলো তখন সব এক সঙ্গেই যেন মানে এত ফুল ফুটছিলো কি বলবো আর আজকে এই যে বর্ষাটা হলো তার জন্য তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কী বলতো সাদা ফুল গাছেও কিন্তু একদম যেন তো সকালে গিয়ে দেখি ফুল নেই তো যাই হোক এই যে কটা পেয়েছি তাতেই হয়ে যাবে এখন যাব নিচে আর কি রান্না করেছি সকালবেলা মানে দুপুর আর রাত্রের জন্য তো সেটা তোমাদের দেখাবো এখন দেখো চলে আসলাম মেয়ের ঘরে আর মেয়ের ঘরের বিছানা কথা গুছিয়ে ও তো গুছিয়ে ধুয়ে যায় তারপরেও কি বলো তো আমি আবার ঠিকঠাক করে গোছাই জানো তো আর ড্রেসিং টেবিলের সামনে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে কিন্তু আবার সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখন চলো চলে যাব ছেলের ঘরে আর ছেলের ঘরের খাটের কি বলো তো বিছানা চাদরটাও আজকে চেঞ্জ করেছি আর দেখো ঘরটা একটু দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম সোফাগুলো কিন্তু এক সাইডে দিয়েছি জানো তো আর একদিকটায় আলনা দিয়েছি আর এই দেখো এইভাবে কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছি আর এখন চলো চলে যাবো রান্নাঘরে আর ওটসের তো চিলা তৈরি করেছি আজকে তো খাবো সেটা মেয়েকে দিয়েছি আর আমার জন্য রেখে দিয়েছি আর এই দেখো নিজে বানিয়েছি ওটসের চিলা গাজর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেখো গ্যাস ট্যাস কিন্তু একদম রেডি করে নিয়েছি মুছে এই দেখো এই যে ভেন্ডি দিয়ে বিনস দিয়ে আর আলু দিয়ে কিন্তু ভাজা করেছি আর মাছের ঝোল রান্না করেছি এই যে আলু দিয়ে তো সকালে কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখালাম আর এখন কিন্তু আবারও চলে আসলাম রান্নাঘরে আর সকাল থেকে তো মানে কাজ করতে করতে চা খাওয়ার কথাই ভুলেই গিয়েছিলাম তো এখন চা তৈরি করতে ছি তো এখন কিন্তু আদা লবঙ্গ আর গোলমরিচটা আমি থেতে করে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো ফুটতে শুরু করে দিয়েছে চা আর এটা কিন্তু আখের গুঁড়ো দিয়ে চা হচ্ছে চাটা তৈরি হয়ে গিয়েছে চলো একটা বড়দ দেখে কিন্তু কাপ নিয়ে নিয়েছি আর এখন চাটা ছেঁকে নিচ্ছি তো চলো চাটা তো ছেঁক ছাঁকা হয়ে গেল আর এখন চলে যাব টেবিলের উপর তো এখন চা খেতে বসে পড়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি তার সাথে আর চায়ের সাথে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু এখন বিস্কুটটা আমি খাচ্ছি আর কারা কারা এরকম আমার মতন চায়ের সঙ্গে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর চাটা কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু গোলমরিচ লবঙ্গ আর আদা দিয়ে চা করেছি তো সত্যি খুবই ভালো হয়েছে চা খাওয়া তো হয়ে গিয়েছে আর তার আধা ঘন্টা বাদে কিন্তু আমি সকালের জলখাবার নিয়ে বসে পড়েছি তো জলখাবার বলবো কি কী বলবো বুঝতে পারছি না ওরশের চিলা নিয়ে বসে পড়লাম আর এখন কিন্তু খেজুরের ঝোলা গুড় দিয়ে আমি ওরশের চিলাটা খাওয়া শুরু করে দিয়েছি আর দারুণ কিন্তু হয়েছে খেতে জানো তো তো তোমরা অবশ্যই গুড় দিয়ে ট্রাই করতেই পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে